গুগল বর্তমানে ইন্টারনেট জগতে খুবই জনপ্রিয় একটি সাইট। ডেইলি লাইফে আমাদের যা কিছুরই প্রয়োজন হয় তার জন্য সবার প্রথমে আমরা গুগলে সার্চ করে থাকি। আর গুগল প্রতিনিয়মিতই আমাদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে, যার মধ্যে থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গুগলেরই তিনটি দারুণ ট্রিক্স দেখাতে চলেছি, যা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ডেইলি লাইফে অনেকটাই উপকারে আসবে। আর শেষের যে ট্রিক্সটি সেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে দিবেন, যাতে করে যখনই এই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শিমুল, আর আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। বন্ধুরা, গুগলের তিনটি সেটিংস এর মধ্যে প্রথম যে সেটিংস টি আছে সেটা জানার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস এ চলে যাবেন, এবং সেটিংস এ আসার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন, এবং এই অপশনটিতে আসলে এখানে আপনি আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের ফোনের এই পার্সোনাল সেফটি অপশনটিকে অন করে দিবেন। সো এই অপশনটিকে অন করলে কি হবে, যখনই আপনি বাইক বা গাড়ি ড্রাইভ করবেন তখন অটোমেটিক্যালি আপনার ফোনটিতে থাকা ডু নট ডিস্টার্ব মোডটি অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি আপনি এই পার্সোনাল সেফটি অপশনটিকে অন করে রাখেন তাহলে আপনাকে বারবার আপনার ফোনের ডু নট ডিস্টার্ব মোডটিকে অন বা অফ করার প্রয়োজন নেই। যখনই আপনি ড্রাইভ করবেন তখন অটোমেটিক্যালি আপনার ফোনটিতে থাকা এই ডু নট ডিস্টার্ব মোডটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই ডু নট ডিস্টার্ব মোডটি অ্যাক্টিভ থাকা অবস্থায় যখনই আপনি ড্রাইভ করবেন তখন আপনার ফোনে কোন রকমের কল বা SMS আসবে না, যার ফলে আপনি খুব সেফলি ড্রাইভ করতে পারবেন, এবং যখনই আপনার ড্রাইভ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই ডু নট ডিস্টার্ব মোডটি অফ হয়ে যাবে। তো বলা যায় গুগলের এটি একটি দারুণ ফিচার, তাই অবশ্যই অবশ্যই একবার এই ফিচারটিকে ট্রাই করতে ভুলবেন না। তো সেকেন্ড যে ট্রিক্সটি আছে সেটার জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন, দেন ক্রোম ব্রাউজারে আসার পর উপরে এই সার্চ বারে আপনারা ক্রোম লিখলে দেখবেন যে অটোমেটিক্যালি এই URL চলে আসবে। আর যদি এই URL আপনার ফোনে না আসে তাহলে এটিকে আপনারা টাইপ করে নেবেন, দেন টাইপ করার পর এখান থেকে আপনারা এটিকে সার্চে ক্লিক করে দেবেন, দেন সার্চে ক্লিক করার পর এখানে আপনারা ডিভাইস লক নামে একটি অপশন পেয়ে যাবেন, এবং এই অপশনটিতে ক্লিক করলে এখানে আপনারা অনেক ছোট ছোট বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। সো এটিকে জুম করলে এখানে আপনার পাওয়ার নামে একটি অপশন পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা এই পাওয়ার অপশনটি টিকমার্কটিকে উঠিয়ে দিবেন। তো এই পাওয়ার অপশনটি টিকমার্কটিকে উঠিয়ে দিলে কি হবে, যখনই আপনি আপনার ফোনটিতে ক্রোম ব্রাউজার বা গুগল ইউজ করবেন তখন আপনার ফোনে ব্যাটারি খুবই কম খরচ হবে, কারণ আমরা যখন আমাদের ফোনে ক্রোম অথবা গুগল ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনের চার্জ খুব দ্রুতই ফুরিয়ে যেতে থাকে, এবং সেটা যেন না হয় তার জন্য এখানে এই অপশনটি দেওয়া হয়েছে। তাই সিম্পলি আপনারা এখান থেকে এই পাওয়ারের টিকমার্কটিকে উঠিয়ে দিবেন, এবং উঠিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আপনারা আর এই লিঙ্কটিতে আসবেন না, কারণ দ্বিতীয়বার যদি আপনারা এই লিঙ্কটিতে আসেন তাহলে কিন্তু এই পাওয়ার অপশনটি অটোমেটিক্যালি দেখবেন যে অ্যাক্টিভ হয়ে রয়েছে। তাই দ্বিতীয়বার এই লিঙ্কটিতে না আসে এখান থেকে আপনারা জাস্ট এই পাওয়ারের টিকমার্কটিকে উঠিয়ে দিয়ে ঠিক এইভাবে এই ট্যাবটিকে ক্লোজ করে দিবেন, ব্যাস তাহলে আপনার কাজ শেষ। অ্যান্ড থার্ড যে সেটিংসটি আছে সেটা আমাদের সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেশিরভাগ সময় গুগল ইউজ করেন, অনলাইনে বিভিন্ন সাইট থেকে শপিং করেন, তাদের জন্য এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। সো এর জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে সেটিংসে চলে আসবেন, দেন সেটিংসে আসার পর এখান থেকে আপনারা চলে আসবেন এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে। তো এখানে ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগলের মধ্যে একটি নতুন অপশন চলে এসেছে যার নাম হলো অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। সো এই অপশনটি আপনাদের ফোনে বাই ডিফল্ট অফ থাকবে, তাই আপনারা সবাই এখান থেকে এই অপশনটিকে অন করে দিবেন। তো এই অপশনটিকে অন করলে কি হবে, যখনই আপনি আপনার ফোনে ইন্টারনেটে কোনো কিছু সার্চ করবেন তখন এটি আপনাকে শুধুমাত্র HTTPS সাইটগুলোতে নিয়ে যাবে, যার অর্থ হলো যে সকল সাইটগুলো সিকিউর শুধুমাত্র সেই সকল সাইটগুলোতে এটি আপনাকে নিয়ে যাবে। আর শুধু HTTP যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে এটি আপনাকে নিয়ে যাবে না, অর্থাৎ গুগলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে অনেক ধরনের সাইট চলে আসে, যার মধ্যে থেকে বেশ কিছু সাইটের শুরুতে দেখবেন যে HTTPS আছে, আর কিছু কিছু সাইটের শুরুতে দেখবেন যে শুধু HTTP আছে। তো এখান থেকে যে সকল সাইটগুলো শুরুতে দেখবেন HTTPS আছে সেই সকল সাইটগুলো হলো আমাদের জন্য নিরাপদ, আর যে সকল সাইটগুলো শুরুতে দেখবেন যে শুধু HTTP থাকবে সেই সকল সাইটগুলো আমাদের জন্য একেবারে নিরাপদ নয়। তাই এই অপশনটিকে অন করে রাখলে গুগল আপনাদেরকে সবসময় সিকিউর বা নিরাপদ সাইটগুলোতে নিয়ে যাবে। তাই বলা যায় গুগলের এই ফিচারটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা, এই সেটিংসটিকে করার জন্য অবশ্যই অবশ্যই সবার প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে আপডেট করে নিতে হবে। তো এই ছিল গুগলের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এখান থেকে আপনাদের কোন
সিরিজটি ভালো লেগেছে সেটা অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আগামীতে যদি আপনারা এই ধরনের নতুন নতুন ট্রিক সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকেও বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।